হাই ভিওয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আজকে মূলত আর একটা চার্জার নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে বারো ভোল্ট আসলে এটা আমরা আসলে অনেক সময় মনে করি যে এটা আসলে একশো বিশ তো এটা আসলে একশো বিশ না এটা নিয়ে একটু পরে গল্প করতেছি তো সেটা হচ্ছে এই চার্জারটা এক ভাই পাঠাইছে তো চার্জারের আর কি উল্টাপাল্টা দিয়ে স্যারে এখানে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা দিয়ে সেরা আর কি প্রবলেমটা হয়েছে তো এই জন্য আজকের ভিডিওটা করা আমার কথাবার্তাতে ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন ভিডিওর কোনো অংশে যদি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চার্জারটাকে আমরা খুলে দেখব তার আগে আমি লাইন দিয়ে দেখাই এই যে আমার এই পাশে যদি দেখতে যাই আমার এই পাশে সিরিজ লাইন আপনারা সবাই জানেন আমার উপরে লাইন নেই লাইনটা আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিগনাল আসছে দেখতে আছেন দুইটাই কিন্তু সিগন্যাল আসছে এখানে যদি আমরা যে তারটা আছে এখানে যদি আমরা ফায়ারিং দিতে যাই এখানে কিন্তু কোনো ফায়ারিং নাই দেখতে পাচ্ছেন কোনো ফায়ারিং নাই তো এটাতে উল্টা কানেকশন দিয়েছিল ব্যাটারিতে উল্টা কানেকশন দিয়ে চার্জার লাগাই রাখছিলো ওই জন্য প্রবলেমটা হয়েছে তা আসলে আজ দেখব যে আসলে এটার কী প্রবলেম তো চার্জারওয়ালা ভাই খুবই শোকিং মানুষ উনি টাকা বেশি লাগলেও সমস্যা নাই তো সবসময় বলে যে ভাই আমাকে একটু অরিজিনাল পার্টস দেওয়ার চেষ্টা করবেন সবসময় তো অরিজিনাল পার্টস থাকে না তো দেখি চেষ্টা করে যে আসলে কী হয়েছে আর এটার ভিতর থেকে কি প্রবলেমটা দেখাচ্ছে যা খুলে নিলাম তো আসলে আমি কোন কাজ ছোট বড় এটা আসলে বাসি না আমি মনে করি কাজ আমার কাছে কাজ কাজ ছোট বড় এগুলা নিয়ে আসলে কোনো আমি দিন হিসাব করি না দেখিও না পরিষ্কার করে নেই বালি এটার যেহেতু এখানের যে পাওয়ার সেকশন আছে এত এতটুকু পাওয়ার আর এই পাশে সব ডিসি সিস্টেম করা তো এখানে যে মসপেটটা ছিল তো এই মসপেটটা কিন্তু নাই উনি এক ভাইকে দেখাইছিল এই মসপেটটা এমনভাবে ফেটেছে মানে বোঝার উপায় নেই পরে মসপেটটা আর কি দেয় নাই বলল আমাকে যে ভাই মসপেটটা একদম ফেটে গেছে নাম্বার বোঝা যায় না তো আর কি এভাবে পাঠিয়েছে তো আমার কাছে এই সেম কোয়ালিটির একটা চার্জার আছে সেম কোয়ালিটির এটা চার্জার আছে তবে এটার মসপেট অরিজিনালটা আমার কাছে আছে অরিজিনাল যে মসপেটটা আছে সেই মসপেটটা আসলে আমরা দেখব দেখতে পাচ্ছেন এই যে এই নাম্বারের যে মসপেডটা আছে এটা সেম আসলে বুঝতে পারছি কিনা জানি না আমি তারপরে বলে দিই আর ইউ সিক্স ত্রিপল এইট আর এটা মূলত অরিজিনাল মসপেডের নাম্বার আসলে এই মসপেডগুলো পাওয়া যায় না আমি এই চার্জারটা আমার নিজের তো ওইটা থেকে আসলে এই মসপেডটা রাখা আসলে দেখি চেষ্টা করি আসলে হয় কি না দেখতে পাচ্ছেন এখানের যে পিনটা আছে পিনটাও কিন্তু একদম নরমালি ভাবেই হয়ে গেছে পিনটা কেটে যাবে এটাকে কেটেই দেয়া লাগবে প্রথমত আমরা এখানে মসপেটটাকে লাগাবো আসলে কিছু কিছু কাজ আছে আসলে শুধু মসপেট লাগালেই হবে না ওই সাইডের এই জিনিসটা যে ওই সাইডে যে সেকশনটা আছে ওই সেকশনটাকে একটু জ্বালা চেকও দেওয়া লাগবে লাইন দেওয়ার আগে কারণ লাইন দিলে আবার কোনটা না কোনটা ফাটবে সেটা তো শিওর নাই অবশ্যই চেক দেওয়ার পরে লাইন দেবো আমরা এখান থেকে শুধু জাস্ট আমরা এই পিনটা কোনো রকম আমরা খালি এমনি লাগিয়ে নেব পরবর্তীতে একটু হাডি তার দিয়ে সুন্দরভাবে আমরা আর কি এটাকে ঝালাই করে নেব আসলে এই এই কাজগুলো আমার করতে খুব ভালো লাগে আমি বুঝি না কারণ কারো কাছ থেকে যদি আমার কাছে কাজ আসে ওই কাজটাকে আমি সর্বোচ্চ চেষ্টা করি জানি না চার্জারটা করতে পারবো কি না তবে চেষ্টা করব যে আসলে চার্জারটা করার তো আমরা এখন সার্কেটটাকে ভালোভাবে দেখবো যে আর কিছু রেস্টেন্সগুলা ফাটা আছে কি না ও এখানে ক্যাপাসিটারটাও ফুলে গেছে এর যেহেতু উল্টাপাল্টা লাইন দিয়েছিল এই জন্য আমরা ক্যাপাসিটারটাকে খুলে নিব দেখতে পাচ্ছেন এর যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটারের কী অবস্থা দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু বের হয়ে গেছে উল্টাপাল্টা লাইন যেহেতু দিছে ওখানে নেগেটিভ পজিটিভ বের হতেই পারে কারণ ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ এক হলে তার হবে না তো ভাই যে তো খুব শোকিং মানুষ ভাই আমাকে বলছে যে ভাই কিছু টাকা বেশি লাগলেও আমাকে অরিজিনাল পার্ট দেবেন এই জন্য মূলত আর কি সার্কিট থেকে এই খুলে করার চেষ্টা করতেছি এই চার্জারটার একটু সমস্যা আছে তো এটাকে আর কি দেখতেছি যে কোনো কাজ আপনি একটু ভালো সাহস নিয়ে যদি নলেজ থাকে এসব কাজে তবে আপনি এটা করতে পারবেন আর যদি নলেজ না থাকে তাহলে করতে পারবেন না আমরা দুইটা জিনিস এখন দেখাই আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল আর এটা কিন্তু ফুল না এখন ভোল্টের দিকে যদি দেখাই এটা দিয়ে আছে আপনার হচ্ছে একশো ইউএফ পঁচিশ ভোল্ট এটাও দিয়ে আছে একশো ইউএফ পঁচিশ ভোল্ট দুইটা সেম এখানে আমরা অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে লাগাবো এখানে যদি দেখে না লাগান তাহলে সমস্যা হবে আবার একশো পারসেন্ট আমরা এখান থেকে অবশ্যই নেগেটিভ পজিটিভটা দেখে খেয়াল করে আমাকে লাগাতে হবে আমাদের যে এই যে এটা আছে এই পাশের এটা হবে পজিটিভ মানে এই পাশের উপরেরটা হবে পজিটিভ আর নিচেরটা হবে নেগেটিভ তো ছোট্ট করে একটা নেগেটিভ টান দিয়ে আছে এটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে তারপরে আর কি চেখে যাব সবসময় চেষ্টা করবেন একটু যে যতটুকু পারেন ভালো সুন্দরভাবে ঝালাই দেওয়ার যাই হোক ঝালাইটা কমপ্লিট আপাতত এখনও ফাটা দেখতে পাচ্ছি না এই ট্যান্ডিস্টারটা চেক করা উচিত ছিল কিন্তু ট্যান্ডিস্টারটা চেক না করলেও হয়তো বা হবে তারপরে ট্যান্ডিস্টারকে একটু জ্বালা চেক করে দিই যেহেতু উল্টাপাল্টা লাইন দিয়ে বাস্টমার্সে না হয়তো হয়তোবা ওনার এই একটা পার্সের জন্য হয়তোবা অন্য অন্য পার্সগুলো আবার নষ্ট হতে পারে তবে এটা চেক করা লাগবে না এটাকে চেক না করে আমরা লাইন দেবো যে এখানে আপনার ইন্ডিকেটারগুলো জ্বলছে ওই ক্ষেত্রে চেক না করলেও হবে আমি মনে করি আর কি তো যাই হোক আমরা এখন লাইন দিয়ে দেখব যে আসলে এটার কাজ কত দূরে এটা পাওয়ার আসছে ফায়ারিং দেওয়ার আগে মিটারটা দিয়ে আগে মেপে নিতে হবে যে আসলে এটার কী অবস্থা আমি মিটারটা ডিসিতে দিয়ে রাখব মিটারটা বোঝার জন্য আমি এখানে দিয়ে রাখতেছি তো এখন দেখব যে আসলে এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ এটার ভিতরে আরও কোনো প্রবলেম আছে যেতে এখানে ভোল্টেজ আসে নাই ও সরি আমি যেই মসপেটটা লাগিয়েছি সেই মসপেটটাই উল্টা হয়েছে লাগানো আন্তরিকভাবে দুঃখিত এটাকে আমি খেয়াল করি না আসলে ভিডিও করতে করতে তো একা ভিডিও করি সময়কালে ক্যামেরা খেয়াল রাখা লাগে জন্য আপনারা ক্লিয়ার বুঝতে পারেন সময়কালে আবার কাজের দিকেও খেয়াল রাখে হসপিটটাকে আমরা এইভাবে লাগিয়ে দেব সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু মানুষের কাজের ক্ষেত্রে কাজ করতে লাগলে অনেক ভুল হয়ে থাকে আর তারপরে যদি কোনো ভাইয়ের পরামর্শ লাগে তো অবশ্যই আমাকে নক করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে ভালো একটা পরামর্শ দেওয়ার কাজের আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার আর কি চেষ্টা করব আর আমি যে ভুলটা করেছি এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আপনারা আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেখেন আমার কিন্তু এইভাবে ভুল কিন্তু খুবই কম হয় তারপরে একটা দুর্ঘটনা আমি মনে করি এটা ভুল হওয়াটা যাই হোক এখন আমরা এই পাশে যে সিরিজ লাইনটা আছে এই সিরিজ লাইনে দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিকেটার যে আছে ইন্ডিকেটারটা কিন্তু জ্বলেছে দুইটা ইন্ডিকেটারে জ্বলেছে এখন আমরা ভোল্টেজটা মেপে দেখব যে আসলে এটার কী অবস্থা এখানে মিটারটাকে এভাবে দিয়ে নি বোঝার সুবিধার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় কাজটা কিন্তু হয়ে গেছে এখন আমরা ছোট্ট করে একটু ফায়ারিং দিয়ে দেখব এটার কি অবস্থা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফায়ারিং নিচ্ছে এটা ফায়ারিং নিচ্ছে এটা তারে তারে তো এই একটু কম বোঝা যাচ্ছে তবে ভোল্টেজ আসছে এটা তো আপনারা সবাই দেখতে পাইছেন এই যেখানে আমরা ধরলাম দুই লোকে পনেরো ভোল্ট তো যাই হোক ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওর যদি কোনো অংশ বুঝতে ভুল হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার আর আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা দেখে যদি কোনো ভাই উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ